ওয়াইজ ডিসিশন মেট। আজকে আপনাদের সামনে আবার নতুন একটি কন্টেন্ট নিয়ে আসছি আমি। আজকের এই কন্টেন্টটি হবে বাচ্চাদেরকে কিভাবে শিক্ষা দিতে হয়, তাদের সাথে কিভাবে কথা বলতে হয়, তাদের সাথে কিভাবে বিহেভিয়ার করতে হয়, সেই বিষয়ে আমি আপনাদের সামনে একটি নতুন কন্টেন্ট তুলে ধরতে চাচ্ছি। আশা করি এই কন্টেন্টটি আপনাদের অনেক ভালো লাগবে এবং এই কন্টেন্টটি অনেক শিক্ষণীয় কন্টেন্ট। এখানে বাচ্চাদের সাথে সময় কিভাবে দিতে হবে, তাদের সাথে কিভাবে সময় আদান প্রদান করতে হবে, তারা কি শিক্ষা পাবে আমাদের কাছ থেকে, বাচ্চাদের সাথে ভালো ব্যবহার করা এবং বাচ্চাদের সাথে খারাপ ব্যবহার করা, তারা এই দুটি কন্টেন্টের মাঝখানে তারা কি শিখবে, সেই ব্যবধানের আমরা আজকে আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি। এবং তাদেরকে খারাপ ব্যবহার করলে তারা কি খারাপ শিখবে, ভালো ব্যবহার করলে তারা কি ভালো শিখবে, এই জিনিসটি যদি আপনাদের সামনে তুলে ধরবো তাদের শিক্ষার জন্য। এবং বাচ্চাদেরকে অবশ্যই শিক্ষা দিতে হবে, সেগুলো হচ্ছে আমাদেরকে দিতে হবে, আমরা বড়রা তাদেরকে অবশ্যই শিক্ষা দিব, সেই শিক্ষাগুলো তারা পাবে আমাদের কাছ থেকেই। খারাপ শিক্ষা দিলে তারা খারাপ শিক্ষা পাবে, ভালো ব্যবহার করলে তাদের সাথে তারা ভালো ব্যবহার পাবে, সেই জিনিসগুলো নিয়ে আজকে আমি আপনাদের সামনে নতুন একটি কন্টেন্ট আনতে যাচ্ছি। আপনারা আমার সাথেই থাকুন এবং আমার কন্টেন্টটি আপনারা দেখুন। তারপরে তোর হচ্ছে ডালিম অরেঞ্জ। এটা কি চিনতে পারছে না, পাপাতে বলি এটা কি, আপনারা দেখলেন এইটি একটি খুবই খারাপ ব্যবহার হলো একটি বাচ্চার সাথে। এই জিনিসটি যদি আমি তার সাথে যদি একটু ভালো ব্যবহার করে যদি বলতাম, তাহলে সেই জিনিসটি কেমন হবে সেটি আপনারা দেখুন। ভিউয়ার্স আপনারা দেখলেন আমি এর আগেও ওর সাথে খারাপ ব্যবহার করেছি সেটা দেখছেন, এখন ভালো ব্যবহার করলাম সেটাও দেখলেন। ভালো ব্যবহার করাতে বাচ্চারা কিন্তু অনেক খুশি হয়, তারা অনেক নিজে থেকে অনেক আনন্দ পায় এবং তারা নিজেদেরকে আরও উৎসাহী করে তোলে। যে কোনো জিনিস তাদেরকে শিখাতে হবে, তাদের প্রতি রেগে যাওয়া যাবে না, তাদেরকে ভালোভাবে ব্যবহার করতে হবে তাদের সাথে, এবং তাদেরকে যেটা জিজ্ঞেস করবে আগে আপনার কাজ আপনার থাকবে, তারা যে জিনিসটি জানতে চাইবে তাদের এই জিনিসটি জানানোর জন্য কিংবা জানার জন্য তাদের যে আগ্রহ, এই আগ্রহটা তাদের বাড়বে এবং সেই আগ্রহের সাথে সাথে তারা এরা আরও কিছু শিখতে পারবে। এটাই হচ্ছে আমাদের খারাপ ভালোর মধ্যে পার্থক্য। আপনারা আমাদের সাথেই থাকুন, আরও কিছু আপনাদের শিক্ষণীয় বিষয় দেখানোর আছে। আমাদের এই কন্টেন্টটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না।